দাঁড়া, ওই সিঁদুর দিয়ে হয়ে গেছে, তাই না? বাবা, কি রোদ গো, পুকে খুঁজতে যাচ্ছে। আজকে সকালে খাবার খাই দিয়েছিলাম, সেই যে সকালে খাবার খাই, তিতলির কাছে একটু পড়তে বসেছিল, তো পড়ে উঠে রায় বাড়ি আসছিল, তিতলির কাছে পড়ে রায় বাড়ি আসছিল, রায়ের সাথে তো বাড়ি এসছে, দেখি এখনো আছে কি, আবার অন্য কারো বাড়িতে চলে গেল। যা রোদ না, বাইরে আসতে ইচ্ছে করে না। আর এই মেয়েটাকে খুঁজতে আমাকে 10-12 দিনে মনে হয় বাড়ি আসতে হয়। এই কুহু গলা পাচ্ছি, রায়দের বাড়িতেই আছে। কোথায় গো খেলা করছো? দিদা রান্না করে তুমি খেলা করছো? ইস, প্যান্টু পরে নি, টয়লেট করে ফেলেছিস প্যান্টুতে? তুই বাড়ি থেকে প্যান্টু পরে আসিস নি কেন? মা বলেছে যেতে হবে না। ইস, প্যান্ট পরে নেই, সবাই দেখে ফেলছে, কিন্তু সবাই দেখে ফেলছে। না না, দেখাইনি আমি, সবটা দেখাইনি, অর্ধেকটা দেখাচ্ছি কেউকে, ওই জন্য। চলো 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 বাড়িতে, চলো প্যান্টু পরে চলে আসবে, চলো। আমি কিছু বলবো না, তোমার পেট ভরাচ্ছে, খেতেও হবে না, খেতেও হবে না, শুধু প্যান্ট পরে চলে আসবে, জল খেয়ে। কি খেলা, আচ্ছা আমি যাচ্ছি তো বসে, চলো। কি খেলা হচ্ছে রাই, রান্না বান্না? মাংসের ঝোল করবো। মাংসের ঝোল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাংস রান্না কর রাই, এসে খাবো, ঠিক আছে? লাগালো রায় এখানে মাংস রান্না করছে নাকি? কোনো মতেই আসবে না, রায়ের কাছ থেকে খেলা হচ্ছে না, তো সেই জন্য এই যে ভিজে প্যান্টটা নিয়ে চলে আসছি, একটা অন্য প্যান্ট আবার নিয়ে যাবো, গিয়ে পরিয়ে দিয়ে আসবো। যত বড় হচ্ছে না দুষ্টু মেয়ে, আরও বাচ্চি, টয়লেট পেরে কিছুতেই বলবে না, ইচ্ছে করে করবে, জানো, ইচ্ছে করে করবে, এত দুষ্টু। আজকে আমাদের ব্রেকফাস্ট বাসি রুটি আর বেগুন ভাজা, আজকে তো আমরা গরম খাবার খাবো না, তো সেই জন্য কালকে রাতে রুটি করে রাখা হয়েছিল, এটাই আমাদের আজকের সকালের খাবার। 24 ঘন্টা যে আমরা এই নিয়মটা মেনে চলি তা নয়, রাত্রেবেলা হবে গরম খাবার, অন্তত সকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত কিছু গরম খাবার হবে না, কালকে তো ভাত করে রাখা হয়েছিল, আজকে আমরা পান্তা খাবো, রাত্রেবেলা হয়তো কিছু রান্না হবে, তবে এবেলা আমরা কিছু গরম খাবার খাবো না। এই যে এখন বাসি রুটি আর বেগুন ভাজাটা খাচ্ছি না, এটা আমার ভীষণই প্রিয় খাবার, রুটি আর বেগুন ভাজা আমার খুব প্রিয় খাবার একটা, তো এই প্রিয় খাবারটা খাচ্ছি ঠিকই, কিন্তু আমার হাতটা কেটেছিলো কালকে, হাত কেটে গিয়েছিলো আমার সবজি কাটতে গিয়ে, তো বেগুন ভাজাটা লেগে না জ্বালা করছে, তো সেই জন্য একটু হাতটা চেটে নিলাম, যাতে মশলাটা হাতের উপর থেকে সরে যায়, মানে কাটা অংশটার উপর থেকে তেল মশলাটা লাগলে ওটা যেন সরে যায়, তাই একটু হাতটা চেটে নিলাম। বেগুন ভাজা রুটি খেতে খেতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, মানে আমাদের পারিবারিক একটা গল্প। আমাদের পরিবারের উপর দিয়ে না ভীষণ বড় একটা ঝড় বয়ে গেল গো, এখন হয়তো আমরা কিছুটা বিপদমুক্ত, তবে বাড়ির পরিস্থিতি ভীষণই খারাপ, সবার ভীষণ মন খারাপ, তো এখন এই মুহূর্তে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি না, পরে কোন অন্য কোনো সময় কোনো একটা ব্লগে তোমাদেরকে জানাবো।
যখন সবটা একেবারে ঠিক হয়ে যাবে তখন তোমাদেরকে জানাবো। কারণ বাড়ির পরিস্থিতি এখন ভীষণই খারাপ, আর এখন এই বিষয়ে সত্যি আলোচনা করতে ভালোও লাগছে না, মনটা ভীষণই খারাপ। কিন্তু কখনো কখনো না মনের কষ্ট মনেই চেপে রাখতে হয়, কারণ আমি যদি হাসি খুশি না থাকি, যদি মুখটা গোমড়া করে থাকি, তোমাদের কি আমাকে দেখতে একটু ভালো লাগবে? তো সেই জন্য এখন মনের কষ্ট মনে চেপে রেখেই তোমাদের সাথে হাসি মুখে ডেইলি ব্লগ শেয়ার করে যাচ্ছি। আমরা কিন্তু বিপদমুক্ত হলেও পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি, তো পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর তোমাদেরকে সবটা জানাবো। জল আনতে এসেছিলাম, জল ভরা হয়ে গেছে, এখন দেখো একটা বালতি আছে, আর নন্দিনী সাইকেলে ব্যাগটা দিয়ে দিয়েছি জলের, যে জার এনেছিলাম তো জারটা ওর ব্যাগে দিয়ে দিয়েছি, ওর ব্যাগে না সরি আমি ব্যাগ এনেছিলাম, ব্যাগে ভরে ওর সাইকেলে তুলে দিয়েছি। চল নন্দিনী আর আমি একসাথে কলেজ এসেছিলাম, বস বসেছ, সাইকেলে তুলে দিলাম, চলো আমি বালতি নিয়ে যাচ্ছি পিছনে। কার সাথে এক সাথে কলে আসলে না বেশ সুবিধা হয়, কেউ একজন পাম্প করলো কেউ একজন ভরলো তো বেশ সুবিধা হয়। চলো একটা বালতি পরে, তেল তো মাখা হয়ে গেছে দেখলে, এবার যাবো স্নানে, তেলটা মেখে তারপর মনে পড়লো জল আনা হয়নি, তেলটা মেখে জল আনতে এসছি। মা এতক্ষণে মনে হয় বাজার থেকে ফিরে এসছে, বলে ও মাই গড, এখন আমি খাচ্ছি আইসক্রিম, আর আইসক্রিমটা স্বাদ একদম অমৃতের মতো। কেন জানো? দেখতেই পাচ্ছ এটা ঘরোয়া আইসক্রিম কিনা আইসক্রিম নয় দেখেই বুঝতে পারছো, কারণ প্লাস্টিকের গ্লাসে খাচ্ছি। জামাইষষ্ঠীর ঠিক আগের দিনের একটা ব্লগে আমি বাপের বাড়ি যাবার ঠিক আগের মুহূর্তে এখানে যখন ছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম সেজমা দুধ জাল দিচ্ছে দই বসাবে বলে। সেজমা দই বসাতে একেবারে এক্সপার্ট, প্রতি বছর জামাইষষ্ঠীতে বা বাড়ির যে কোনো অনুষ্ঠানে সেজমাই দই বসাই, কিন্তু এবারে যে কোনো ভুল ত্রুটি থাকার জন্য, যাই হোক হতেই পারে যে কোনো ভুল ত্রুটি, তো এবারে না দইটা বসেনি, তো ওই দুধগুলোকে না গ্লাসে ভরে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, আর এগুলো জমে গিয়ে আইসক্রিম হয়ে গেছে। তো এত অপূর্ব খেতে, যদিও তোমরা এটা কল্পনা করতে পারছো, একদম দই তৈরি হবে বলে যে দুধ জাল দেওয়া হয়েছে সেটাকে আইসক্রিম করে খাওয়া হচ্ছে, মানে এটা কতটা সুন্দর খেতে হতে পারে, তা একদম অমৃতের মতো স্বাদ এটার, অপূর্ব খেতে। তো এটাই আমি একদম বসে বসে স্বাদ করে খাচ্ছি, একদম তৃপ্তি করে একা একা বসে বসে খাচ্ছি। এখন বিকেলবেলা মেয়েটা বাইরে খেলা করছে আর আমি জানলার কাছে বসে বসে তৃপ্তি করে এ স্বাদ অনুভব করতে করতে খাচ্ছি। আজকে বিকেলের খাবার শোনার জন্য একটু চিড়ের পোলাও বানাচ্ছি। দেখো পাড়ার দোকান থেকে বাদাম কিনে এনেছি, দু প্যাকেট বাদাম ভাজা কিনে এনেছি, আর এখানে আছে কারি পাতা আর দুটো ডিম নিয়ে নিয়েছি। কারি পাতাটা আমাদের গাছের, আমাদের একটা কারি পাতার গাছ আছে তো ওখান থেকে কয়েকটা পাতা তুলে এনেছি, আর আলু পেঁয়াজ কেটে রেখেছি দেখলে, এদিকে গ্যাসটাও আমি জ্বেলে দিয়েছি, ডিমটা ভুজিয়া করে নিয়েছি, আর এখন আলু ভাজছি, একটু বেশি করেই বানাচ্ছি, সোনাও খাবে আর আমরা সন্ধ্যের টিফিনে সবাই মিলে একটু করে খাবো, তো সেই জন্য বেশি করেই বানাচ্ছি। চিড়েটা দেখো ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, আর আলু ভাজাটা নামিয়ে এখন কড়াইতে তেলের উপরে কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যেহেতু দোকান থেকে ভাজা বাদাম কিনে এনেছিলাম তো বাদামটা আলাদা করে ভাজতে হয়নি, চিড়েটা দেওয়ার পর বাদামটা দিয়ে একসাথে নেড়ে নিচ্ছি। চিড়ে পোড়ায় দেওয়ার মতো না, বাড়িতে কোনো সবজি ছিল না, ফ্রিজে অনেক রকম সবজি আছে কিন্তু এতে দেওয়ার মতো বিশেষ কোনো সবজি নেই, যেমন গাজর বা বিনস হলে খুব ভালো হতো কিন্তু নেই সেটা, যার জন্য কোনো সবজি দিতে পারলাম না, শুধু আলু আর ডিম দিয়ে করতে হলো। অনেক হয়ে গেছে,
এখন সময় রাত 10:30 এবার শুয়ে পড়ার পালা আর আজকে না প্রচন্ড গরম পড়েছে যার জন্য কারোরই খাবার বিশেষ কোনো ইচ্ছে ছিল না তো সেই জন্য রাতে রুটি ভাত কোনোটাই করা হয়নি সবাই হালকা করে মুড়ি খেয়ে নিয়েছি আজকে তো সন্ধ্যাবেলা বাড়িতে হরিলুট দেওয়া হলো দেখলে তো আমরা যে কিছুটা বিপদ মুক্ত হতে পেরেছি তার জন্যই হরিলুটটা দেওয়া হলো তো চলো রাত তো অনেক হলো এবার সোনাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর আবার ভিডিও এডিট করতে বসবো আজকে আমরা সবাইকে টাটা গুড নাইট করলাম দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা দেখো আমি আলো বন্ধ করে নাইট ল্যাম্পও জ্বেলে দিলাম কারণ কুকুর তো আলো জ্বললে একটুও ঘুমাতে পারে না